কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা ইতিমধ্যে শিল্পপণ্যের অনেকগুলো ক্রাইটেরিয়া সাব ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করে ফেলেছি। আমরা আজকের ভিডিওতে শিল্পপণ্যের একদম সর্বশেষ ক্রাইটেরিয়া সরবরাহ ও সেবা, এই ক্রাইটেরিয়াটি নিয়ে আলোচনা করব। সরবরাহ ও সেবার ক্ষেত্রে যেটি অনেক বড় একটি বৈশিষ্ট্য, যে সেটি এটিও হচ্ছে মূলধন জাতীয় পণ্যেরই মতো, চূড়ান্ত পণ্যের অংশ এটিও নয়, এবং এটি যেই কাজে ব্যবহৃত হয় সেটি হচ্ছে যে সমস্ত ভারী যন্ত্রপাতি রয়েছে, যেমন হতে পারে সেটি লিফট, হতে পারে ইঞ্জিন, হতে পারে বিল্ডিং, এই সমস্ত ভারী যন্ত্রপাতিকে সচল রাখার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এখন এই সরবরাহ ও সেবা জাতীয় পণ্য, এটিকে আমরা আবার দুটি ক্রাইটেরিয়ায় ভাগ করি। কী কী? একটি হচ্ছে সরবরাহ এবং আরেকটি হচ্ছে ব্যবসায়ী সেবা। সরবরাহ পণ্য কী? সরবরাহ পণ্যের ব্যাপারটি হচ্ছে যে প্রতিষ্ঠানের কাজকে ত্বরান্বিত করার জন্য, সহজ কথা, প্রতিষ্ঠানের কাজকে ত্বরান্বিত করার জন্য এই সরবরাহ জাতীয় পণ্য ব্যবহার হয়। আমরা যদি এক্সাম্পল বলি তবে স্টেশনারি, বিভিন্ন ধরনের স্টেশনারি দ্রব্য, বাল্ব, পেন্সিল, কিংবা আমরা যদি বলে থাকি যে লুব্রিকেন্টস, যেটি কিন্তু শিল্প প্রতিষ্ঠানগুলোতে খুব কমন একটি প্রোডাক্ট, এই লুব্রিকেন্টস, এগুলো হচ্ছে সরবরাহ জাতীয় পণ্যের উদাহরণ। এবং একটি পুরো ব্যবসাকে সচল রাখতে কিংবা পুরো মেকানিজমটিকে সচল রাখতে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করে থাকি। আরেকটি যে বড় ক্রাইটেরিয়া রয়েছে সেটি হচ্ছে ব্যবসায়ী সেবা, অর্থাৎ আমরা জানি যে সেবা একটি অদৃশ্যমান ধারণা। তাহলে ব্যবসায় সেবাটি হচ্ছে এমন কিছু অদৃশ্যমান ধারণা যেগুলো আমরা ব্যবসাটিকে সচল রাখার জন্য ব্যবহার করে রাখি। যেমন বিজ্ঞাপন, বিজ্ঞাপনের মাধ্যমে কী করি? আমি পণ্য সম্পর্কে ধারণা প্রদান করি এবং এর মাধ্যমে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। তাহলে এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো কিন্তু আমার ব্যবসাটি কন্টিনিউ করার জন্য অনেক বেশি দরকার। কিংবা বিভিন্ন ধরনের পরামর্শ বা অ্যাডভাইজিং, এই পরামর্শের উপর ভিত্তি করে আমি অনেক সময় বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে থাকি, এবং এটিও কিন্তু এক ধরনের অদৃশ্যমান উপাদান যেটি আমাকে আমার ব্যবসাকে সচল রাখছে, ক্রমশ সামনের দিকে ধাবিত করছে। কিংবা বিভিন্ন ধরনের দ্রব্যাদি মেরামত করা, রক্ষণাবেক্ষণ করা, এই প্রত্যেকটি কিন্তু ব্যবসায়ী সেবার অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখলাম যে সরবরাহ ও সেবা, এটিকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সরবরাহ, মানে যে সমস্ত পণ্য এই সরবরাহ এই ক্রাইটেরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, এবং যে সমস্ত পণ্য এই ব্যবসায় সেবার মধ্যে অন্তর্ভুক্ত, এবং এরাও চূড়ান্ত পণ্যের অংশ না, কিন্তু একদম পুরো সিস্টেমটিকে সচল রাখার জন্য আমার এই ধরনের প্রোডাক্টগুলোর কিংবা এই ধরনের সার্ভিসগুলোর প্রয়োজন পড়ে। তাহলে আমরা ইতিমধ্যে দেখেছি যে শিল্পপণ্য কী, ভোগ্যপণ্য কী, শিল্পপণ্যকে ঠিক কতটি ভাগে ভাগ করা যায়, ভোগ্যপণ্যকে কতটি ভাগে ভাগ করা যায়, এবং প্রত্যেকটি ভাগের আবার যে সমস্ত উপভাগ কিংবা উপবিভাগগুলো রয়েছে, প্রত্যেকটি উপভাগ, প্রত্যেকটি বিভাগের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করেছি। আমাদের পণ্যের যে সমস্ত ধরন বা শ্রেণীবিভাগ, সেই পণ্যের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা এখানেই শেষ। আমরা পরবর্তী ভিডিওতে ভোগ্যপণ্যের ব্যাপারটি ঠিক কীরকম, শিল্পপণ্যের ব্যাপারটি ঠিক কীরকম, বা ভোগ্যপণ্যের বৈশিষ্ট্য, শিল্পপণ্যের বৈশিষ্ট্য, কিংবা একটি পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা কী কী জিনিসগুলো মাথায় রাখি, এই ধরনের বিভিন্ন টার্মিনোলজিগুলো কিংবা বিভিন্ন টপিকসগুলো, বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত প্রত্যেকে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।